বিসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আসলাম আলাইকুম বারো কোটি ভোটারের এই বাংলাদেশে গত পনেরো বছরে দেশের ভোটার তালিকায় তিন কোটিরও বেশি নতুন ভোটার যুক্ত হয়েছে তরুণ প্রজন্মের এই ভোটাররা দু হাজার চোদ্দো কিংবা দু সালে ভোট দিতে পারেনি জনগণের ভোট ডাকাতি করে ভোট ডাকাত শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতার জবর দখল করে রেখেছে নির্বাচনের নামে আগামী সাতই জানুয়ারি আবারও জনগণের ভোট ডাকাতির আয়োজন চলছে তবে বারো কোটি ভোটারের ভোটের অধিকার পুনরার স্বার্থে ভোট ডাকাত হাসিনার পদত্যাগের দাবিতে বিএনপি সহ দল ডামি নির্বাচন বর্জনের ডাক দিয়েছে অত্যাচারী জুলুমবাজ সরকারকে অসহযোগিতা করার জন্য অসহযোগ কর্মসূচি ঘোষণা করা হয়েছে এই কর্মসূচি সফল করতে হলে নিজ নিজ সাংগঠনিক এলাকার পাশাপাশি রাজপথেও ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন গণতান্ত্রিক মে প্রিয় জনগণ দেশের বর্তমান পরিস্থিতিতে আমি বিশেষভাবে নতুন প্রজন্মের তিন কোটি নতুন ভোটার এবং বিএনপি সহ দামি নির্বাচন বর্জনকারী বাষট্টি দলের সর্বস্তরের নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে একটি আহ্বান জানাতে চাই আপনারা প্রতিটি বাড়ি কিংবা প্রতিটি পরিবার থেকে কমপক্ষে একজন করে সদস্য দায়িত্ব নিয়ে ভোট বর্জন কর্মসূচি সফল করতে উদ্যোগী ভূমিকা গ্রহণ করুন পাশাপাশি গণতন্ত্রের পক্ষের শক্তির রাজনৈতিক দলগুলোর প্রত্যেকে নিজ নিজ দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে নিজেদের মধ্যে রাজপথের ঐক্যকে সুদৃঢ় করুন নিজ নিজ দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে শহর নগর বন্দর প্রতিটি গ্রাম মহল্লায় জনপদ তথা যার যার সাংগঠনিক এলাকায় নিজেদের মধ্যে যোগাযোগের নেটওয়ার্ক গড়ে তুলুন গণতন্ত্রের পক্ষের কোনো একজন রাজনৈতিক কর্মী সমর্থক আওয়ামী পুলিশ কিংবা ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের দ্বারা বিপদ কিংবা হয়রানির শিকার হলে তাকে সমর্থন সহযোগিতা এবং উদ্ধারের জন্য আপনি যে দলেরই হোক না কেন হন না কেন নিজ দলীয় পরিচয় ঊর্ধ্ধে উঠে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখুন অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়ান এভাবে নিজ নিজ এলাকায় কিংবা মাঠে ময়দানে রাজপথে সর্বদলীয় ঐক্য কিংবা সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুললে মাফিয়া চক্রের পরাজয় আর গণতান্ত্রিকামী জনগণের বিজয় অনিবার্য ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ